মেদিনীপুর হাসপাতালকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে। কটক থেকে আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর এসে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক লোককে এখানে ভর্তি করেছে, প্রায় 61 জন ভর্তি আছে এখনো। 100 বেডের একটা ক্রিটিক্যাল ইউনিট আমরা এখানে করে দিচ্ছি নতুন করে, মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল, মাল্টি সুপার হসপিটাল। এবং এখানে মাদার অ্যান্ড চাইল্ড হবে, তিনটে ফ্লোর আছে আপনারা জানেন, ওটাও একটা নতুন করে হচ্ছে, ক্যাথল্যাবও হয়েছে।